গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা মতো, আমাদের ব্রেকফাস্ট করানো গেছে 10টাই বাজে, কি 10টা 38 বাজে, আমাদের ব্রেকফাস্ট করা অনেক আগেই হয়ে গেছে। তো এখন চলে এসেছি দুপুরের রান্না তোড়জোড় করতে। আর আজকে থেকে তো আর ওই রিস্কটা নেওয়া যাবে না যে ওই একদম খাওয়ার আগ দিয়ে এক দেড় ঘন্টা আগে এসে, দেড় ঘন্টা আগে আসে না, 1 ঘন্টা বড় জোর 1 ঘন্টা 10 মিনিট আগে এসে গ্যাসের দুদিকে দুটো বসিয়ে দিই আর ভাতটাকে ইন্ডাকশনে বসিয়ে দিই, তাহলে রান্না হয়ে যায়। কিন্তু আজকে থেকে তো সেই রিস্কটা নেওয়া যাবে না, আজকে পুরোটাই ইন্ডাকশনই করতে হবে। গ্যাস আমি এখনই বুক করবো না, আমি ফেব্রুয়ারি মাসে বুক করবো, তাহলে আমার নিজের হিসাব রাখতে একটু সুবিধা হবে। তাছাড়াও অন্যান্য কারণ আছে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আজকের ভিডিও। আজকে রান্না হবে হচ্ছে এখানে মাছ, আর মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর করবো মাছটা ঝাল বানাতে হবে, ঝোল খাবো না ঠিক, মানে মাছটা নষ্ট বলবো না, কিন্তু আবার যে খুব তাজা ছিল এরকমও না, জানি না মানে কাকার থেকেই আমি, কাকার ছিল না একটা ছেলে ছিল, আর ওকে আমি চিনি না, তা ও আমাকে চেনে, ওই জন্যই বোধ হয় দিয়ে দিয়েছে, যাই হোক। আর এখানকার মাছ যে খুব ফ্রেশ হবে তা তো একদমই নয়, সে বাদই দাও। তো যাই হোক, তাও এরকম খুব একটা পড়ে না আমাদের, যাই হোক ঠিক আছে পড়ে গেছে। আর একটা তরকারি বানাবো মাছের মাথা দিয়ে, কুমড়ো বেগুন আলু সিম সবকিছু দিয়ে, টমেটো টমেটো দিয়ে। তো ওটাই কেটে কুটে রেখে গুছিয়ে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, জাস্ট ঘরটা মুছবো, মুছে আমি স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো। মানে একই ব্যাপারটা হচ্ছে, শুধু ওই আর কি 1 ঘন্টা আগে ঢুকলে হবে না সেটাই কথা। যেরকম আজকে 10:30 বাজার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, অন্যদিন আমি 10:30 রান্নাঘরে আসি না। তো চলো কাজগুলো আমি করে নিই। রান্নার সব থেকে বড় কাজ কিন্তু এই গোছানো, মোটামুটি গোছানোটা থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কুমড়োটা কাটতে বেশ ভালো শক্তি লাগলো কিন্তু, যাই হোক অর্ধেকটা কুমড়োই দেবো আর অর্ধেকটা দেখি অন্যদিন কি করি বা দেখা যাবে, এখনো ভাবিনি কিছু, কারণ পুরোটা কুমড়ো দিলে বেশি হয়ে যাবে। এমনিও যা সবজি পড়বে তাতে দুদিনের সবজি আমাদের হয়ে যাবে, আর আমি ইচ্ছে করে দুদিনে করেও রাখবো, কারণ এখন গ্যাস নেই তো ইন্ডাকশনই শুধুমাত্র ভরসা। তো একটা তরকারি করা থাকলে কালকে আর সেরকম চাপ থাকবে না, তো ওই আর কি। আর তো মোটামুটি হয়েই গেছে কাটা, এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে রাখলাম। তো চলো এবার ঘরটা মুছে নিই, এখন বাজতে যায় 10:54, তারপর যাব স্নানে। যতই ভাবি না কেন তাড়াতাড়ি শুরু করবো রান্না, কিছুই কিছু না। আর আবারও সেই জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো কিছু দেখানো নেই। এরকম ভাবে পুজো টুজো দিয়ে এলাম, এসে এখন করবো রান্না। তো প্রথমে তো মাছের মাথাটাকে ভাজতে দেব, কদিন ওইদিকে জানলাটা খুলছিলাম, বাট এইদিকে জানলাটা খুলে না ডাইরেক্ট গ্যাসে হাওয়াটা পড়ছিল আর গ্যাস যাচ্ছিল নিভে আমার, ওই জন্য এখন তো ইন্ডাকশন নেভার কোনো সিন নেই, তাই জন্য এই জানলাটাকে খুলে দিলাম। তো চলো তাড়াতাড়ি করে শুরু করি, কারণ অলরেডি 12:10 বেজেই গেছে। এরপরে প্রথমে তরকারিটা বানাবো, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাছটা করবো, মানে ভাতটা হয়ে গেলে মাছটা করবো। তো চলো এবার অবশেষে রান্নাটা শুরু করা যাক। আর রান্নাটা করার জন্য প্রথমে মাছের মাথাটাকে তেল দিয়ে ভেজে নেব, মানে কড়াইতে তেলটা দিয়েছি ভেজে নেব, সাথে ভাবলাম মাছ 2 পিস আছে সেটাকেও ভেজে নিই, তাহলে আর পরে ভাজতে হবে না, মাছটাকে হয়েই থাকবে ভাজাটা। তো ওদিকে ভাজা বসিয়ে এদিকে আমি বাসনগুলো মেজে নিলাম, আমি যা যা করি আর কি। আর মোটামুটি যেটুকু ফ্রিজে ছিল, কালকে ডাল ছিল তো ওগুলোকে নিয়ে আসলাম, আর এটার মধ্যে আটা মাখা রয়েছে একটু, তাই টিফিন বক্সে ঢুকিয়ে ওটাকে মেজে নিলাম, কারণ ওটায় ভাত বসাতে হবে আমার। মোটামুটি আমি রান্না বসিয়ে সব কাজই করতে থাকি,
থাকি, আর ওদিকে মাথাটা আর মাছটা মোটামুটি ভাজা হয়েই এসেছে, এই পিটোপিট একটু করতে হবে আর কি। তো যেহেতু মাছের মাথার তরকারি, তাই জন্য আমি মাথাটাকে বেশ কড়া করে ভেজে নিই, তাই জন্যে একটা পাশ হচ্ছে মোটামুটি হয়ে গেছে। দেখো আমি আবার উল্টে পাল্টে দিলাম, আর এটার মধ্যে একটুখানি মাছ ভাজার তেল ছিল সেটাকে দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা না আমার ইন্ডাকশনে বসে না আর কি, তো ফ্রাইং প্যানটা যদি বসতো তাহলে ফ্রাইং প্যানেই করতাম ভাজাটা অন্তত, তাই তেলটা দিয়ে দিলাম একেবারে ভাজার মধ্যে। তো মোটামুটি মাছ আর মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি তুলে নেব। মোটামুটি তুলে নেওয়া হয়ে গেছে, এবার বাকি রান্নায় যাওয়া যাক। একটুকুনি আর একটু তেল দিয়ে দিলাম, আর ফোড়নে আমি দিচ্ছি কালো জিরে, মৌরি আর রাঁধুনি, আর ও এসছে বলে আমি ওর সাথে একটু কথাও বলছি। তো এই তিনটেই ফোড়ন দিলাম, তোমরা চাইলে শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিতে পারো। তারপরে আমি প্রথমে আলুটাকে দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু এদিক ওদিক করে আর কি, তারপরে দেবো কুমড়োটাকে। আর এদিকে আমি মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি, আর এতটাই সুন্দর ভাজা হয়েছে যে ভেঙেও গেল। তো আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কুমড়োটাকে, এবার একসাথে আর একটু ভাজা ভাজা করবো আর কি। আর এবার দুটো লঙ্কা আমি চিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, তোমরা চাইলে রেড চিলি পাউডারও ইউজ করতে পারো। আর আমি ওদিকে টমেটোটাও কেটে নিচ্ছি, তো তোমরা চাইলে স্কিপ করতে পারো টমেটো, বাট আমার খুব ভালো লাগে রান্নায় টমেটো দিতে, তাই জন্য আমি ইউজ করি ভীষণই। তোমরা খেয়ালও করেছো হয়তো কখনো কখনো, তো ওগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি শিম বেগুনটাও দিয়ে দিলাম বাদ বাকি দিয়ে নিয়ে, তারপর আমি কিছুক্ষণ ভাজা ঠাজা হওয়ার পর নুন দেব। আর এখানে ড্রাই স্পাইসেসগুলো সব ভিজিয়ে রাখছি, দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার আর হচ্ছে হলুদ গুঁড়ো, ব্যাস এই কটা জিনিসই দিয়েছি, দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। মোটামুটি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মশলাটা যে জল দিয়ে ভেজানো ছিল ওইটুকু জলই রয়েছে, আর নুন চিনি পরিমাণ মতো সবটাই দিয়ে দিয়েছি, টমেটোটাও ছেড়ে দিয়েছি, আর এখানে মাথাটাকে এরকমভাবে একটু ভেঙে চুড়ে রেখেছি। তো এটা একটু সেদ্ধ হোক, তারপর মাথাটা দিয়ে নাড়াচাড়া করবো। অনেক আগে মাথা দিলে না পুরো কাটা কাটা হয়ে যাবে। দেখো তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। একটুও জল যেহেতু দেইনি, অনেকটা টাইম লাগলো এটা ঠিক কথা, এইটুকু তরকারি হতে 45 মিনিট মতো টাইম লাগলো, তবে সেদ্ধ হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে 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 করলাম। তো চলো এবার নামিয়ে নেবো। এখন বাজে 1:22, সবটা তৈরি হয়ে গেছে, মোটামুটি সবকটা থেকে হালকা হালকা ধোয়া একটু উঠছে, ভাত এখানে রেডি, ডালটা তো কালকের, এটা গরম করলাম একটু, মাছটা হয়ে গেছে একদম শুকনো করে করেছি যেহেতু ডাল আছে তাই, আর এই সবজিটা করেছি। এই সবজিটা না দুর্দান্ত খেতে হয়েছে, জাস্ট নুন দেখলাম দুর্দান্ত, মানে দুর্দান্ত খেতে হয়েছে, জাস্ট ওই পুঁই শাকের ছ্যাঁচড়ার মতনই হয়েছে, শুধু পুঁই শাকটা পড়েনি, আর পেঁয়াজ তো আমি দেই না, ছেড়েই দাও সেটা, তো এই আর কি, দারুণ হয়েছে খেতে। তো তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করেছি, একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো, আর শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারো ফোড়ন, আমার দরকার পড়েনি, তো ওই ঘরোয়া মতো করেছি তো ওই জন্য। তো চলো এবার দেবো খেতে, দেখটা প্রায় বাজতে যায় 1:23-24 বাজে। এখন বাজে 5:10, কি সুন্দর রোদটাই না পড়েছে দেখো, আর রোদটা এসে আমার এই বাথরুমের দরজাটাতেও পড়েছে, এত ভালো লাগে। এখন বাজে 5:36, এইখানটা দেখো জাস্ট সূর্যটা অস্ত গেছে, তো এটা ছাদতে গেলে ভালো দেখানো যেত, তার উপরে ছাদটা যেহেতু লক থাকে এখন খুব একটা ভালো তাও হতো না। দেখো এই পাশটা কি ভালোই না লাগছে দেখতে, না এই জায়গা মানে এই বাড়ির এই পোর্শনটা না থাকলে এখান থেকে পাক্কা পুরো দেখা যেত, দুর্দান্ত লাগছে দেখতে আকাশটাকে, মানে শেয়ার না করে পারলাম না, আর এত ভালো লাগছে আকাশটাকে। এমনি খোলা আকাশ বোধহয় সবারই খুব পছন্দের, কি ভালো লাগছে দেখো, মানে এই পাশটা আপাতত যে রেখাটাতে আর কি অস্তটা গেছে সেই রেখা থেকে পুরো জায়গাটা একদম লাল হয়ে রয়েছে। আসলে সবেই সন্ধ্যেটা নামলে, এখন 6:36 বাজে এই আর কি, আর এখানে মোটামুটি কাজ শেষ আজকের মতো, কালকে হয়তো আবার আসবে। এখন বাজে 6:00, রাস্তা অলরেডি ফাঁকা, বুঝতেই পারছো, তার মানে এখানে টেম্পারেচার বেশি থাকলেও মানে শীতটা এখানে কমই আছে কলকাতার তুলনায়, কিন্তু এত পরিমাণ হাওয়া দেয় যে ঠান্ডাটা লাগে। আর আমার এই স্কুটিগুলো দেখে যে কী হাসি পায়, এখন ভেতরে কেউ গ্যারেজে ঢোকাতে পারছে না, আর ওভাবেই রেখে দিয়েছে। যাই হোক, তাও ওই রোডটায় দেখো স্ল্যাবগুলো পেতে দিয়েছে, আমাদেরটা বাকি রয়েছে। যাই হোক, তো চলো আমি কড়াই অলরেডি বসিয়েছি, করব একটু মাংস আর একটু ভাত। মাংসটা একদম সিম্পলভাবেই করবো, কয়েক পিসই নিয়েছি যেহেতু রাত্রেই শুধুমাত্র খাবো, এরপর একটু জল দিয়ে দেবো, ব্যাস একটু ঝোল ঝোল মতো করবো, আলুও দিইনি যার জন্যে, শুধুই মাংস করেছি। আলু ঠালু দিলেই না রাতের তো বেশি হয়ে যাবে একদম, আর অল্প একটুই ভাত খাবে, তো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।